প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিতকরণ ও এদেরকে সংরক্ষণের লক্ষ্যে আমাদের দেশে বেশ কিছু বন্যপ্রাণী সমৃদ্ধ এলাকাকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এদেশের বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর মধ্যে অন্যতম হল চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। এই অভয়ারণ্যটি বহু বৈচিত্র্যময় বন্যপ্রাণীর এক গুরুত্বপূর্ণ সমাবেশ। আমাদের আজকের পর্ব চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মঞ্জুরুল হান্নান খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। সুজলা সুফলা ছোট্ট সুন্দর একটি দেশ আমাদের বাংলাদেশ। খাল বিল, নদী নালা, পাহাড় পর্বত, বন বনানীর অপূর্ব সমাহারে সমৃদ্ধ এই দেশ। নানা প্রজাতির উদ্ভিদের সমারোহ ও বন্য প্রাণীর বিচরণে এ সৌন্দর্য বেড়েছে বহুগুণ। প্রাকৃতিক গাছপালা ও বন্যপ্রাণীদের সংরক্ষণে এদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এদের মধ্যে অন্যতম, যেখানে আছে পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থার এক অমূল্য সম্পদ। অভয়ারণ্যটি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রেখে যাচ্ছে। আর বন্যপ্রাণী সংরক্ষিত হওয়ায় এখানকার উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষিত হচ্ছে, ফলে আমাদের দেশ প্রাকৃতিক সম্পদের অনন্য লীলাভূমি। চট্টগ্রাম শহর থেকে 70 কিলোমিটার দক্ষিণে এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য।
প্রায় 8,000 হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত এই বন্যপ্রাণী অভয়ারণ্য। ছোট বড় টিলা ও পাহাড়ের অপূর্ব সমাহারে এখানে আছে এক ভিন্ন ধর্মী প্রতিবেশ ব্যবস্থা। পাহাড়গুলো তরঙ্গায়িত হয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বয়ে চলেছে। অসংখ্য ছড়া পাহাড়ের গা বেয়ে চলে গেছে কলকল ছন্দে। সারা বনেই এগুলো জালের মতো জড়িয়ে রয়েছে। বর্ষাকালে ছড়ার প্রবাহ অনেকটাই বেড়ে যায়। জলের অবিরাম বর্ষণে অভয়ারণ্যের মধ্যে সৃষ্টি হয় গিরিখাতের, যেখানে সারা বছরই কম বেশি পানি থাকে। কখনো আবার ছড়াগুলোর অবিরাম ধারায় সৃষ্টি হয় ছোট ছোট নদীর। জলের এমন বিন্যাসে অভয়ারণ্যটিতে দেখা যায় চমৎকার এক জলজ প্রতিবেশ। উভচর, সরীসৃপ সহ নানা প্রজাতির প্রাণীর দেখা মেলে জলাশয়ে। স্বচ্ছ জলের মাঝে ঘুরে বেড়ায় নানান প্রজাতির মাছ। নদী ও ছড়াগুলো এই পাহাড়ি অভয়ারণ্যে পানির যোগান দিয়ে আসছে। জলের এমন বিস্তারে এখানকার মাটি অনেকটাই সিক্ত। আর এই সিক্ত ও আর্দ্র পরিবেশে দেখা যায় উদ্ভিদ বৈচিত্র্যতা। বিরুত গুল্মজাতীয় উদ্ভিদের সম্ভারে মাটির উপর সৃষ্টি হয়েছে এক সবুজের আবরণ। বুনো ফুলের পরশে সবুজের কোলে নেমে আসে সৌন্দর্যের এক অনাবিল ছায়া। ফুলে ফুলে ভরে ওঠে অভয়ারণ্য। সেই সৌন্দর্যের হাতছানিতে সাড়া দেয় নানা প্রজাতির প্রজাপতি ও কীটপতঙ্গ। এরা ফুলে ফুলে ডালে ডালে উড়ে বেড়ায়, সাথে সাথে প্রাণের সঞ্চার করে অভয়ারণ্যকে সাজিয়ে তোলে নতুন রঙে। এই উদ্ভিদগুলোর পাশাপাশি বেড়ে ওঠে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। গর্জন, চাপালিশ, ডুমুর, তেলসুর, হরিতকি, বহেড়া, উড়িয়াম, সেগুন প্রভৃতি বৃক্ষ দেখা যায় বনের আনাচে কানাচে। তবে গর্জনই এই বনের প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ। বৃক্ষজাতীয় এই উদ্ভিদগুলোই বন্যপ্রাণীর খাদ্য ও নিরাপদ আবাসস্থলের যোগান দেয়। পাহাড়ি ময়না, টিয়া, ধনেশের মতো নানা প্রজাতির পাখি বিচরণ করে বৃক্ষগুলোতে। এখানে বাস করে বুলবুল পাখিদের বিভিন্ন প্রজাতি। এদের সুরের লহরিতে প্রাণবন্ত হয়ে ওঠে বনবনানী।
বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণীও নিরাপদ আবাস খুঁজে পায় বৃক্ষগুলোতে। ডুমুরের ডালে ডালে খাবারের জন্য ঘুরে বেড়ায় উল্লুকের মতো স্তন্যপায়ী। এরা সমাজবদ্ধ স্তন্যপায়ী প্রাণী হওয়ায় দল বেঁধেই বিচরণ করে, যারা জীবনের বেশিরভাগ সময় পার করে বৃক্ষের ডালে ডালে। তাছাড়া বানর সহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ীকেও বিচরণ করতে দেখা যায় বৃক্ষগুলোতে। অভয়ারণ্যের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বাঁশ বাগান, সেখানেও দেখা যায় বন্যপ্রাণীর অবাধ বিচরণ। গাছগুলোর মাঝ দিয়ে এঁকে বেঁকে বনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেছে অসংখ্য ট্রেইল বা পায়ে চলার পথ, যার মধ্যে অন্যতম একটি ট্রেইল জাঙ্গালিয়া। লম্বায় ট্রেইলটি প্রায় 3.5 কিলোমিটার। এই ট্রেইলের পাশে দেখা মেলে গর্জন গাছের সারি। বন্য হাতি চলাচলের জন্য ট্রেইলটি খুবই গুরুত্বপূর্ণ। বন্য হাতির দল এ পথে নিয়মিত চলাচল করে। বৈচিত্র্যময় বন্য প্রাণী ও উদ্ভিদরাজির সম্ভারে চুনতি সত্যি জীববৈচিত্র্যের এক অকৃত্রিম লীলাভূমি। এ লীলাভূমি পর্যবেক্ষণের জন্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। হাজারো প্রাণ বৈচিত্র্যের চুনতি অভয়ারণ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছুটা সুফল আসলেও এই অভয়ারণ্য পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। কৃষিজমির বর্ধন, ইট ভাটা ও আবাসন প্রতিষ্ঠার জন্য লোকজন বনভূমি উজাড় করছে। কিছু কিছু ক্ষেত্রে বড় বৃক্ষের সাথে ছোট বৃক্ষগুলো কেটে ফেলছে। এতে উদ্ভিদ বৈচিত্র্যতা যেমন হ্রাস পাচ্ছে, তেমনি প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ায় প্রাণী বৈচিত্র্যও হ্রাস পাচ্ছে। ফলে বেশ কিছু প্রাণী বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে অভয়ারণ্যটি তার সবুজ রূপ হারিয়ে হয়তো শীঘ্রই মলিন হয়ে পড়বে। চুনতির সংরক্ষণে এগিয়ে আসতে হবে সরকারসহ সর্বস্তরের জনগণকে। প্রজাতি সংরক্ষণের জন্য নিতে হবে উপযুক্ত সংরক্ষণ উদ্যোগ ও টেকসই ব্যবস্থাপনা, তবেই এই অভয়ারণ্যটি প্রকৃত অর্থেই অভয়ারণ্য হয়ে উঠবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মঞ্জুরুল হান্নান খানের সাথে। কেমন আছেন মঞ্জু ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। মঞ্জু ভাই, একটি খুব ইম্পর্ট্যান্ট অভয়ারণ্য চুনতি, এই চুনতির সম্বন্ধে আমাদের একটু আগের এবং পরের ইতিহাস একটু বলবেন আমাদের। চুনতি, এটা আসলে
বন্যপ্রাণীর অভয়ারণ্য। আমরা জানি যে আসলে দু ধরনের সংরক্ষিত বনাঞ্চল আছে, একটা হলো ন্যাশনাল পার্ক, সেটা মানুষের সাধারণত এন্টারটেনমেন্ট করার জন্য, তাদের চিত্ত বিনোদনের জন্য ব্যবহার করা হয়, আরেকটি হলো বন্যপ্রাণী অভয়ারণ্য। 1986 সনে সরকার চুনতি বন্যপ্রাণীকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করলো, কিন্তু অভয়ারণ্য হিসেবে ঘোষণা করলেই যে সাথে সাথে তার ফল পাওয়া যাবে তা কিন্তু না, মানুষকে জানাতে হবে। যখন মানুষ জানতে শুরু করলো, বিশেষ করে আপনার 90-এর দশক বা 95-96 সন থেকে, কিন্তু আমাদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসলো যে আমাদের বাংলাদেশের বিশেষ করে প্রাকৃতিকভাবে যে সমস্ত জায়গাগুলি আছে সেগুলিকে আমরা যেন সংরক্ষণ করি। তার মধ্যে এই চুনতি একটা বিশেষ মর্যাদা পেল এবং চুনতির প্রতি আগ্রহ সবার দেখা দিল, এবং ইতিমধ্যেই আপনার মার্কিন সরকারের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার নাম আইপেক। এখন একটি প্রকল্প চলছে আপনার জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের, তারা এটাকে বাস্তবায়ন করছে, যে এখন চুনতি একটি বন্যপ্রাণীর অভয়ারণ্য। এই বিষয়টি স্থানীয় জনসাধারণ যেমন জানে, তেমনি কিন্তু বাইরের লোকজন তারাও কিন্তু জানে, কাজে এটির একটি গুণগত পরিবর্তন হয়েছে আমি মনে করি যে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার কারণে। এই অভয়ারণ্যে কী ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে? এটাতে আসলে মূলত যে প্রাণীকে রক্ষার জন্য এটিকে অভয়ারণ্য ঘোষণা করা হয় সেটি আসলে হাতি, বন্য হাতিকে রক্ষা করার জন্যই কিন্তু এই অঞ্চলটিকে অভয়ারণ্য ঘোষণা করা হয়। হরিণ কিংবা অন্যান্য বন্য শুকর বলেন বা অন্যান্য বন্য প্রাণী বলেন, অন্যান্য পাখি সেগুলি তো আছেই, কিন্তু উদ্দেশ্যটি ছিল যে হাতিকে সংরক্ষণ করা, সেই উদ্দেশ্য নিয়ে কি এটাকে বন্যপ্রাণী অভয়ারণ্য করা হয়। কি পরিমাণ বুনো হাতি আছে এখানে? এটা তো আসলে বলা খুব কঠিন সংখ্যায়, কারণ বুনো হাতিরা তো এক জায়গায় থাকে না, এরা ওই পুরো জায়গাটাতেই চলাফেরা করে। আমি সঠিক সংখ্যাটি বলতে পারবো না, তবে এটুকু আপনাকে জানাতে পারি যে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার পরে বিশেষ করে চুনতি একটি বড় ভূমিকা রাখছে হাতি সংরক্ষণের বিষয়ে। এখানে কি কোনো গবেষণা করা হচ্ছে কিংবা এখানে? হ্যাঁ, এটি আসলে আইপেকের আওতায় এবং এখনও যে প্রকল্প হচ্ছে সেই প্রকল্পের আওতায় গবেষণা করার একটি বড় অংশ রয়েছে। আচ্ছা, এবং এই গবেষণা থেকে PhD হয়েছে, বেশ কয়েকটি মাস্টার্স থিসিস হয়েছে, এর বাইরে আমি বেশ কয়েকটি বিজ্ঞানভিত্তিক যে আর্টিকেল যেগুলি আর কি জার্নাল আর্টিকেল সেগুলি প্রকাশিত হয়েছে। সেই হিসাবে আমি মনে করি যে এই অভয়ারণ্য তার ফলাফল, অভয়ারণ্য থেকে আমরা কতটুকু উন্নতি করতে পারছি তার একটি ধারাবাহিক গবেষণা এটি আমরা পাচ্ছি। এই অভয়ারণ্যতে কি কোনো রেয়ার উদ্ভিদ অথবা প্রাণী কি আছে? অবশ্যই, এখানে গাছপালার মধ্যে তেলসুর এবং চাপালিশ, ঢাকি জাম, এই আধিক্য বেশি পাওয়া যায়। প্রত্যেকটি অভয়ারণ্যতেই আপনার কিছু কিছু বিশেষ প্রজাতির গাছপালা এবং বিশেষ প্রজাতির প্রাণী থাকে থাকে বলেই এটিকে সেই প্রাণীর অনুকূল পরিবেশ তৈরির জন্যই কিন্তু অভয়ারণ্য করা হয়। এখানে কি সহব্যবস্থাপনা, যেটাকে আমরা কো ম্যানেজমেন্ট বলি, সেই পদ্ধতিতেই কি এই অভয়ারণ্যটি পরিচালিত হচ্ছে? এখন হচ্ছে, যখন 1986 সনে অভয়ারণ্য করা হয় তখন এটির এই উদ্দেশ্যে করা হয়নি, তখন করা হয়েছিল কেবলমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ করবে বন বিভাগের লোকজন, কিন্তু পরবর্তী পর্যায়ে আইপেক এবং যে বর্তমানে যে GIGD-র প্রকল্প, তারা কিন্তু এটাকে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যবস্থাপনাটি করার চেষ্টা করছে, এবং যাতে করে স্থানীয় জনসাধারণ বুঝতে পারে যে এই অভয়ারণ্য বা এই বনটি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে তাদের জীবন জীবিকা, এবং যেন তারা বন ধ্বংস না করে এবং বনকে সংরক্ষণ করে সেই দিকটা তারা জোর দিচ্ছে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের জনবহুল দেশ, আপনাকে জনগণকে সাথে নিতে হবে এবং তাদেরকে আপনার এই বন সুরক্ষার জন্য তারা যাতে অর্থ পায়, লাভবান হয়, সেই দিকটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই অভয়ারণ্যতে যেই ধরেন গাছপালা এবং পশু পাখি আছে, এর পাশাপাশি যেই কারণে এই অভয়ারণ্য করা, এর উন্নতির জন্য এর আরও ভবিষ্যতে এই অভয়ারণ্যে কী করা যায়, আপনি কি কোনো সাজেশন দেবেন আমাদের? হ্যাঁ, এটা আসলে আমাদের যেটা মনে রাখা দরকার, এটা নতুন একটি আইডিয়া, সেটাকে বলা হয় রেড প্লাস, অর্থাৎ আপনার বন যে কার্বন ডাইঅক্সাইডকে যে সে ধরে রাখছে এটির জন্য কিন্তু সে আন্তর্জাতিক তহবিল থেকে সে পয়সা পেতে পারে। সুতরাং যারা এখন প্রকল্প করছেন বা ভবিষ্যতে যারা প্রকল্প করবেন, বন বিভাগ ব্যবস্থাপনায় আছে, আমি বন বিভাগকে বলবো যে রেড প্লাসের আওতায় এই বনটিকে যেন নিয়ে আসা হয়, কারণ এটি অভয়ারণ্য, আমরা কখনোই এই বনের গাছ কেটে ফেলবো না, আমাদের উদ্দেশ্য হলো বনের গাছপালাকে সংরক্ষণ করা। যদি আমরা সেটাই করি, সেই সংরক্ষণের জন্য
যে পরিমাণ কার্বন আমরা স্থায়ীভাবে ধরে রাখবো গাছপালার মাধ্যমে, সেই কার্বনের বিপরীতে কিন্তু আমরা আন্তর্জাতিক তহবিল থেকে আমরা এর জন্য অর্থ সাহায্য পেতে পারি, এর জন্য কারিগরি সাহায্য পেতে পারি, এর জন্য আমরা অন্যান্য যে সমস্ত সহযোগিতা সেগুলি পেতে পারি। এই দিকটি এখন পর্যন্ত এই বনের ক্ষেত্রে শুরু হয়নি। তো আমি মনে করি যে আমাদের ব্যবস্থাপনায় এই দিকটি ভাবা উচিত এবং এই দিক নিয়ে কাজ করা উচিত, যাতে করে আমাদের বন সংরক্ষণ করব। এই বনের সংরক্ষণের কারণে কেবলমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ জলবায়ুর বিরূপ প্রভাব থেকে যে প্রতিক্রিয়া হচ্ছে তার থেকে মুক্তি পাবে, এবং সেই মুক্তির কারণে আমরা যে সহযোগিতা করছি সেই সহযোগিতার কারণেই আমরা এই সাহায্য বা এই ধরনের সহযোগিতার দাবিদার। কিন্তু সেই দাবিটি উত্থাপন করতে হবে একটি সুনির্দিষ্ট পন্থার মাধ্যমে, সেটিকে বলা হয় রেড প্লাস, এবং সেটাকে মনে রেখে মাথায় রেখে আমাদেরকে নতুন প্রকল্প করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, 1986 সালে প্রতিষ্ঠিত চুনতি অভয়ারণ্য বাংলাদেশের প্রথম বন্যপ্রাণী অভয়ারণ্য। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এশীয় হাতির চলাচলের জন্য করিডোর হিসেবে ব্যবহৃত হওয়ায় চুনতি অভয়ারণ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রায় 50,000 মানুষ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও এর আশেপাশের এলাকায় বসবাস করে। শুধুমাত্র জ্বালানি কাঠ আহরণের জন্য চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রতিদিন প্রায় 3,000 মানুষের অনুপ্রবেশ ঘটে। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ছোট বন্যপ্রাণী অভয়ারণ্য ময়ূরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য, যার আয়তন মাত্র 5 বর্গ কিলোমিটার। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে ক্যুইজ। গত পর্বের ক্যুইজটি ছিল বাংলাদেশের সমুদ্র সৈকতে কোন প্রজাতির কাঁকড়া সবচেয়ে বেশি দেখা যায়। সঠিক উত্তরটি হল এ, লাল কাঁকড়া। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সাবরিনা মাহজাবিন মাহি, ছাত্রী, নবম শ্রেণী, রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ক্যুইজ। আমাদের আজকের ক্যুইজ হচ্ছে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ কোনটি? এ, শাল, বি, গর্জন। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে এসএমএস করুন। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। সুধী দর্শক, আমাদের দেশের বহু বিপন্ন বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয়ের যোগান দিয়ে আসছে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যটি। এ ধরনের অভয়ারণ্য প্রতিষ্ঠার সাথে সাথে দক্ষ ও কার্যকরী ব্যবস্থাপনাই পারে বন্যপ্রাণীদের জন্য একটি নিরাপদ আবাস প্রতিষ্ঠা করতে, সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা কম। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা কম। এসো হাতে হাত ধরে শপথ
করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।